अल्लाहु अकबर, अल्लाहु अकबर। जदि क्यों अल्लाहर संगे शिरिक करे, तौबा ना करे, ताहले से आर मुसलमान থাকে না। এই কারণে আল্লাহ বলছেন আমা ইউমিনু আকতারহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ হলো আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ আছে এটা বিশ্বাস করে, কিন্তু তারা মুশরিক, তারা মুমিন না। তাহলে অন্তর অপবিত্র হওয়ার এক নম্বর কারণ হলো শিরক করা, দুই নম্বর কারণ হলো সন্দেহ পোষণ করা, ইমানের ভিতরে সন্দেহ পোষণ করা, আল্লাহ আছে, আল্লাহ থাকলে এই অবস্থা হয় কেন? আজকে মুসলমানরা সারা দেশে মার খায়, আবার মুসলমানরা আল্লাহর ইবাদত করে, এটা একটা কেমন ব্যাপার? কবরের আজাব হয়, হুজুররা কি সত্যি বলে জাহান্নাম কি আছে? আজকে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান সাদের দেশে গেছে, মাটির নিচে গেছে, কই কোথাও তো জাহান্নামের খোঁজ পাইল না। মানে এই যে সন্দেহ, এই সন্দেহ পোষণ করলে তার অন্তর অপবিত্র হয়ে যায়। ইমানের ব্যাপারে কোন আল্লাহ তাআলা যা বলেছেন এবং তার রাসূল যা বলেছেন কোন প্রশ্ন ছাড়া মেনে নেওয়ার নাম হলো ইমান। কোন প্রশ্ন করা যাবে না, কোন প্রশ্ন করা যাবে না যে এইটা কেমন, আল্লাহ কেন বলেছেন, রাসূল কেন বলেছেন, এ প্রশ্নের জবাব কে দেবে আপনাকে? রাসূল কেন বলেছেন এই প্রশ্নের জবাব আপনাকে কে দেবে? রাসূল তো বেঁচে নেই। এই জন্য কোন ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ যা বলেছেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন একেবারে বিনা প্রশ্নে কোনো সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। যদি সন্দেহ করেন তাহলে আপনার আর ঈমান থাকে না। অনেকেই দেখেন বলবে যে এই জমানায় যদি তুমি ভালো কাজ করো তাহলে পরের জন্মে তুমি দুনিয়ায় ভালোভাবে আসতে পারবা, এই কালে যদি তুমি খারাপ কাজ করো তাহলে পরের জমানায় যখন আবার দুনিয়ায় আসবা তখন তোমারে আল্লাহ গরু ছাগল বানায় পাঠাবে। এরকম অনেক বিশ্বাস মুসলমানদের ভিতরেও আছে, হিন্দুদের ভিতরে যেমন আছে, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মা ওই আবার যে জন্মায়, এই যে একটা বিশ্বাস। আবার একজন বলতেছে যে দুনিয়ায় তো আবার আশা লাগবে, আমি বললাম আপনি কোথায় পাইলেন? বসে আল্লাহ যে কোরআনে বলেছে রব্বানা আতিনা ফের দুনিয়া, মানে আবার ফের দুনিয়ায় আসতে হবে, আস্তাগফিরুল্লাহ আজিম। মানে কত মুসলমানের কথা, এগুলো কোনো হিন্দুর মুখে শোনা না। এই যে বিশ্বাস, এই সমস্ত বিশ্বাস মানুষের অন্তরকে কি করে দেয়, নাপাক করে দেয়। তিন নম্বর কারণ হলো মানুষের অন্তর নাপাক হয় মুনাফিকি চরিত্র, যদি কারো অন্তরে, কারো কাছে যদি মুনাফিকি চরিত্র থাকে, অর্থাৎ অন্তরের বিশ্বাসের সাথে বাস্তবে কাজের গড়মিল, অন্তরের বিশ্বাস এবং বাস্তবের কাজের গড়মিল যদি হয় তাকে বলা হয় কি, মুনাফিক। এই মুনাফিক কাফেরের থেকেও নিকৃষ্ট। মুনাফিকের উপরে স্বতন্ত্র খুতবা দেব ইনশাআল্লাহ। মুনাফিক আমাদের মুসলমানদের ভিতরে মুনাফিকের অভাব নেই, মুনাফেক মূলত ইসলামী রাষ্ট্রের ভিতরেই মুনাফেক তৈরি হয়েছে, কুফুরি রাষ্ট্রের ভিতরে মুনাফেক তৈরি হয়নি, কারণ কাফেরদের ভিতরে মুনাফেকের কোনো প্রয়োজন হয় না। মক্কার জীবনে কোনো মুনাফেক ছিল না, যখন মদিনার জীবনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিলেন মদিনায়, মদিনার জীবনে এসে তখন মুনাফিকি শুরু হলো। মক্কা জীবনে মুনাফিকের জন্মও হয়নি, মুনাফিক মক্কায় কেউ ছিল না, মক্কায় সব ছিল কাফের। এই মুনাফিকরা কাফেরদের থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন কাফেররা যে স্তরে থাকবে, যাদের কথায় এবং কাজে মিল নেই, তারা এর থেকে নিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বুখারীর বর্ণনা। মুনাফিক মদিনার সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সব থেকে বড় মুনাফিক, এ কিন্তু মুসলমান ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই যার পিছনে নামাজ পড়তেন, যার ইমামতিতে দীর্ঘদিন নামাজ পড়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি ভাবতে পারেন? সে ব্যক্তি কালিমা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং এমন ইমামের পিছনে নামাজ পড়ে যিনি হলেন আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পিছনে ইমাম মুক্তাদি হয়ে যিনি দীর্ঘদিন নামাজ পড়েছেন, ওনার সাথে একসাথে এক দস্তরখানে বসে খেয়েছেন, একসাথে তবলিগ করেছেন, আল্লাহ রসুল নসিহাত করেছেন, খুতবা দিয়েছেন, যিনি শুনেছেন তিনি হলেন মুনাফিকদের সব থেকে বড় নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, যার ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো কাফিরদের থেকেও নিকৃষ্ট। তাহলে এবার আপনি বুঝুন, তার মানে হলো আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যদি আপনার মুখের কথা এবং বাস্তব কাজের সঙ্গে গড় মিল হয়, আপনার ওয়াদা যদি ঠিক না থাকে, আপনার আমানতদারি যদি ঠিক না থাকে, তাহলে আপনি মুনাফিক। আর মুনাফিক হলে আপনার কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত, কোনো কিছুই কবুল হবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই, বুখারীর বর্ণনা, এর ছেলে ছিল একদম সাচ্চা মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তখন ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, আমি তো জানি আমার বাবা মুনাফিক, শুধু মুনাফিকই নয়, মুনাফিকদের সর্দার, আমার আব্বা তো জাহান্নামে যাবে, এটা তো সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি আপনার গায়ের জামাটা আমার আব্বার একটু দিতেন, তাহলে আপনার গায়ের জামা দিয়ে আমার আব্বারে দাফন দিতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের জামা যদি আমার বাবার গায়ে থাকে, জাহান্নামের আগুন আমার বাবার গায়ে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা একটু দেন, আমার বাবার দাফন দেব। আল্লাহ রাসূল নিজের গায়ের জামা খুলে দিলেন, সুবহানাল্লাহ, এর নাম হলো রাহমাতাল লিল আলামিন। গায়ের জামা খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা আরজি আপনার কাছে, কি? আমার বাবার জানাজাটা আপনি পড়ায় দেবেন। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার বাবার জানাজা পড়ান, তাহলে তো আমার বাবার জন্য আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। যখন যাচ্ছেন হযরত ওমর পিছন থেকে, বুখারীর বর্ণনা, ফাখুজ বি সাউবিহি, হযরত ওমর পিছন থেকে আল্লাহ রাসূলের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? বলছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়তে, জানাজার ইমামতি করবার জন্য যাচ্ছি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি, আপনি জানেন না এ কত বড় মুনাফিক, যুদ্ধের ময়দান থেকে মুসল্লিদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে, যুদ্ধের ময়দানে গিয়ে সৈন্যদেরকে ফিরাই নিয়ে এসেছে, যাতে মুসলমানেরা কাফেরদের কাছে মার খায়, মুসলমানরা পরাজিত হয়, এরা পদে পদে মুসলমানদেরকে ধোকা দিয়েছে, এরা ইসলামী রাষ্ট্রের গোপন তথ্যগুলো মক্কায় কাফেরদের কাছে পাচার করেছে, আমাদের যত গোপন সলা পরামর্শ হতো আমাদের সঙ্গে থেকে, আমাদের সঙ্গে খেয়ে, আমাদের সঙ্গে ঘুমায়ে, আমাদের সঙ্গে সালাত আদায় করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এ হলো সেই আব্দুল্লাহ বিন উবাই। সুতরাং আপনি কোথায় যান? আল্লাহ রসুল রাহমাতাল্লিল আলামিন নামাজ আদায় করে দিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ বলেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফির আল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেছেন, যদি আপনি এই ধরনের মুনাফিকদের জন্য ক্ষমা চান, চাইতে পারেন, চাইলেও চাইতে পারেন, না চাইলেও নাই চাইতে পারেন, আপনাকে পারমিশন দেওয়া হলো। তবে শোনেন মুহাম্মদ, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই, যারা যাদের মুখের কথা এবং বাস্তব কাজের মধ্যে গড় মিল, যারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুব নীতি নৈতিকতার কথা বলে আর মসজিদ থেকে বের হয়ে যখন
জমিনে বিচরণ করে, তখন লোকে সম্পদ লুণ্ঠন করে, ধোকাবাজি করে, কোরআন এবং সুন্নার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এই কাজ যারা করে, হে মুহাম্মদ, আপনি যদি এদের জন্য 70 বার দোয়া করেন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। তাহলে আল্লাহর রাসূল যদি 70 বার দোয়া করে মাফ করবে না, আমরা ইমামরা যদি এই ধরনের মুনাফিকদের জন্য জানাজা পড়ি, কিলা এজন্য আগে নিজেকে ভালো হতে হবে। যখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলেছেন যদি 70 বারও দোয়া করা হয় মাফ করবে না, সাজিদ আলাহুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন 70 বার দোয়া করলে ক্ষমা করা হবে না, আমি রাসূল রাহমাতাল লিল আলামিন 70 বারের থেকে বেশি দোয়া করব। সুবহানাল্লাহ। জানাজা পড়ালেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, এই ধরনের মুনাফিক যদি মারা যায়, যারা ইসলামের ভিতরে থেকে মুসলমানদের কাতারে থেকে মুসলমানদের সমাজে বসবাস করে, মুসলমানদের মানে কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে মুসলিম সমাজে নেতৃত্ব দিয়ে যারা কাফিরদের পদাঙ্ক অনুসরণ করবে, এই মুনাফিকি করবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, এই ধরনের মানুষ যদি মারা যায়, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জানাজা পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং এদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এই মুনাফিক যদি কেউ হয়, মুনাফিকদের ব্যাপারে এত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন, এজন্য মুনাফিক যদি কেউ হয় তাহলে তার অন্তর অপবিত্র হয়ে যায়, মুনাফিক হলে তার অন্তর আর পবিত্র থাকে না, আর অন্তর যদি অপবিত্র হয়ে যায় তার কোনো আমল কবুল হয় না, সে আর কোনো আমল করলে সেই আমল কবুল হয় না, কারণ তার অন্তরটা অপবিত্র, বাহ্যিকভাবে সে যত পবিত্রই হোক না কেন। তাহলে 1 নম্বর হলো অন্তর অপবিত্র, 1 নম্বর হলো শিরক করার কারণে, 2 নম্বর হলো সন্দেহ পোষণ করার কারণে, কোনো ব্যাপারে সন্দেহ করা যাবে না, কোনো আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, আল্লাহর কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো সন্দেহ করা যাবে না। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত এবং তার রাসূলের সিদ্ধান্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ করলে তার অন্তর আর পবিত্র থাকে না। 3 নম্বর হলো মুনাফিকি, যদি কারো ভিতরে মুনাফিকি আচরণ থাকে তাহলে তার, কেউ যদি মুনাফিক হয় তার অন্তর আর পবিত্র থাকে না। 4 নম্বর হলো, 4 নম্বর হলো শিরক মিশ্রিত আকীদা, কারো আকীদা যদি শিরক মিশ্রিত হয়, কেউ যদি শিরক মিশ্রিত আকীদা পোষণ করে তাহলে সে ব্যক্তির অন্তর পবিত্র থাকে না। যেমন আল্লাহ রাসূল গায়েব জানেন, এটা হলো শিরক মিশ্রিত আকীদা। আল্লাহ বলছেন, লাইন আস্তাকসারতু, আল্লাহ তাআলা বলছেন, যদি লাউ আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়ামা মাসানি আসসু, যদি হে রাসূল আপনি বলে দিন, যদি আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানত, আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে সমস্ত কল্যাণগুলো আমার জন্য আমি বেছে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, উহুদের ময়দানে তিনি তার দাঁত শহীদ হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে তাবুকের প্রান্তরে তার রক্তাক্ত হতে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, 24,000 বার জিব্রাইল রাসূলের কাছে এসেছে, আসার প্রয়োজন হতো না। সুতরাং কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ, গায়েবের খবর একমাত্র
আল্লাহ তাআলা জানেন। এই রসূল গায়েব জানে, এটা হলো শিরক মিশ্রিত আকীদা। এরকম শত শত আকীদা মুসলিম সমাজের ভিতরে আছে যেগুলো শিরক মিশ্রিত। এই শিরক মিশ্রিত আকীদা যদি হয় তার অন্তর কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। শিরক মিশ্রিত আকীদা কি? বলে আল্লাহর মাল খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, খাজারে তোর দরবারে কেউ ফেরে না, পারেন না? কি পারেন আপনারা? তাহলে এইটুকু পারেন না, তাহলে কি শিখেছেন সারা জীবনে? আস্তাগফিরুল্লাহ আজিম। আল্লাহর মাল খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, এটা হলো শিরিক মিশ্রিত আকীদা। এ কথা যে বিশ্বাস করে সে ব্যক্তি মুশরিক। একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে কেউ কিছু পায় না, যা কিছু পায় সব কার দরবার থেকে? সুবহানাল্লাহ। কয় বলে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আস্তাগফিরুল্লাহিল আজিম। মানে কি চমৎকার ব্যাপার! আল্লাহ রসুলের লক্ষ লক্ষ সাহাবী কোনদিন এ কথা বলেননি যে যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে আমি বলবো আল্লাহ আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি তো তার সাথে যুদ্ধ করেছি। এমন একটা বর্ণনা, একটা হাদিস যঈফ সহিহ কোনো কিতাবের কোনায়ও লেখা নেই। অথচ আমরা বলতেছি কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটো বাবার লোক। আস্তাগফিরুল্লাহিল আজিম। এই কথা কেউ বিশ্বাস করলে সে ব্যক্তি আর মুসলমান থাকে না। এজন্য আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে মানুষ নামাজ পড়বে। আল্লাহ রসুল বলছেন ইয়াতি আলান নাসি যামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমামও কাফের মুসল্লিও কাফের, কারো ইমান নেই। এই কথা বিশ্বাস করলে মানুষের ইমান থাকে কিভাবে? আল্লাহ রসুল ফাতেমাকে ডেকে বলছে ফাতেমা সালিনি মাশিতি মিম্মা লিলা উগনি আনকুম মিন আল্লাহ আনকে মিন আল্লাহ শাইয়া। ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, আমার সম্পদ থেকে যা খুশি নিয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসাবে আল্লাহর কাছে তোমার কোনো ফয়সালা হবে না, তোমার ফয়সালা হবে তোমার আমল দিয়ে। তুমি ফাতেমার আমল যদি ঠিক থাকে তুমি জান্নাতি, তুমি ফাতেমার আমল যদি ঠিক না থাকে তুমি জাহান্নামী। বহু নবীর কন্যারা জাহান্নামী, বহু নবীর স্ত্রীরা জাহান্নামী, বহু নবীর পিতারা জাহান্নামী, বহু নবীর ভাইয়েরা জাহান্নামী, বহু নবীর পিতারা জাহান্নামী, বহু নবীর মায়েরা জাহান্নামী, বহু নবীর সন্তানেরা জাহান্নামী, আর আমরা পিসাহেব হুজুরের মুরিদেরা, পিসাহেব হুজুর আমাদের বেহেশত নিয়ে যাবে। নবীরা কি করেছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুফান শুরু হয়ে গেল, যখন কিশ্তিতে উঠল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে সন্তান আমার নৌকায় ওঠো, আল্লাহর গজব থেকে রেহাই পাবে না। তখন সন্তান বলছে বাবা ওই যে বিরাট পাহাড় দেখছো, ওই পাহাড় তোমার পানি স্পর্শ করতে পারবে না, আমি ওই পাহাড়ের পাদদেশে উঠে যাব। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইয়া নূহ লাইসা মিন আহলি, হে নূহ যে ঈমান আনে না সে তোমার পরিবারের কেউ না, তোমার আহলের কেউ না, তাকে ছেড়ে দাও, জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কিয়ামতের দিন বলবে ও আমার সন্তান, তুমি আমার নবী, আমি ভুল করেছি, তুমি আমাকে একটু আজকে বাঁচাতে পারো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঁচু করে দোয়া করবে, রব্বুল আলামিন তুমি বলেছো আমি নবী, তুমি আমাকে অপমানিত করবে না, রব্বুল আলামিন আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা ঘোষণা করবেন ইয়া ইব্রাহিম ইন্নাল্লাহ ইন হাররামাল জান্নাতে আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম, তুমি তোমার কাজে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আজকে আমরা মুরিদেনরা কি বলছি যে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক,
দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক, আস্তাগফিরুল্লাহিল আযীম, অহিংসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সে যদি নামাজ পড়ে রোজা রাখে ধারণা করে আমি মুসলমান, সে ব্যক্তি মুশরিক, ওর আর ঈমান থাকতে পারে না। বলছে আমি মরণের পরে তুমি করিও ইহসান, কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম, মানে আল্লাহ যদি দেখে যে এটা রেজবি বাবার লোক তাহলে বলবে যাও তুমি বেহেশত চলে যাও। কি জাদু, কি মন্ত্র, আস্তাগফিরুল্লাহিল আযীম, কি আকীদা মুসলমানের! এই আকীদা যদি কারো ভিতরে থাকে তার অন্তর আর পাক থাকে না, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, তার অন্তর পবিত্র থাকে না, সে ব্যক্তি আর মুসলমান থাকে না, তার কোনো ইবাদত কবুল হয় না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, কিয়ামতের প্রতি বিশ্বাস করি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, কবরের আযাবের প্রতি বিশ্বাস করি, কিন্তু ওয়া হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন না, তাদের অন্তরে নাপাক, তাদের অন্তর অপবিত্র, তারা মুমিন না। তারা যদি মুমিন হতো তারা এই আকীদা পোষণ করতে পারে না যে কিয়ামতের দিন আমার বাবা আমারে পার করে দেবে, কিয়ামতের দিন আমার দাদা হুজুর আমারে পার করে দেবে, আমি তার নাম বললে আল্লাহ তাআলার ফেরেশতারা কবরে আযাব দেবে না। কি চমৎকার ঘটনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সামনে দাঁড়িয়ে বলতেছেন ইয়া মাশারাল কুরাইশ ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা। হে কুরাইশের উপস্থিতি জনগণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মোকাবেলায় তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আমি বুখারি মুসলিমের হাদিস শোনাচ্ছি, কোনো গল্প শোনাচ্ছি না। হে কুরাইশের যুবকেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর হক আদায় করো, কিয়ামতের দিন আমি কুরাইশের সর্দার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর রাসূল বললেন শোনো, তার চাচাকে ডেকে বললেন ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, চাচাকে ডেকে বললেন ইত্তাকু আনফুসাকুম, আমার চাচা আপনি নিজে নিজেকে বাঁচান, আপনি কিয়ামতের দিন কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন আপনি চিন্তা করেন, আপনি নিজে কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন আপনি চিন্তা করেন, লাউকনি আনকুম মিন আনকা মিন আল্লাহি শাইয়া, কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছু করতে পারবো না। আর আপনি বসে আছেন, আপনার খাজা বাবা আপনারে পার করে দেবে, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি আল্লাহর কাছে করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আস্তাগফিরুল্লাহিল আযীম। এগুলো হলো মুশরিকি আকীদা, এগুলো হলো শিরকি আকীদা। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, মুসলমান দাবি করে ইল্লা ওহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক, তাদের ঈমান নেই, তারা যে মুশরিক, তারা যে জাহান্নামী, আল্লাহ তাআলা সে ব্যাপারে তারা জানেই না। তাহলে একটা হলো শিরক মিশ্রিত আকীদা, এই শিরক মিশ্রিত আকীদা যদি থাকে তাহলে তার অন্তর অপবিত্র হয়ে যায়। পাঁচ নম্বর হলো রিয়া, রিয়া লোক দেখানো, কোনো আমল যদি লোক দেখানো হয় তাহলে তার অন্তর অপবিত্র হয়। এখন লোক দেখানোর সিজন চলছে, আসতেছে সিজন, গরু কে কার থেকে কত বড় গরু কোরবানি দিতে পারবে, ফুলের মালা ঘগর একেবারে ঝুনঝুনি সব গলায় দিয়ে সামনে আর পিছনে বাদ্যযন্ত্র বাজায়ে এটারে ওয়েলকাম জানায় বাড়ি নিয়ে আসবে গাবতলি বাজার থেকে যে অমুক নেতা সাহেব এই কোরবানি দিচ্ছে, এটা হলো রিয়া, লোক দেখানো। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত করে, আল্লাহর জন্য না করে, তাহলে সেটা রিয়া হয়, লোক দেখানো হয়, আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তি আল্লাহ মানুষকে দেখাবার জন্য এবা নামাজ পড়ে সে আল্লাহর সঙ্গে শিরিক করে, ওমান সামা ইউরানি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা রাখে সে ব্যক্তি শিরিক করে, ওমান তাসাদ্দাকা ইউরানি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তি দান সদকা করে মানুষকে দেখাবার জন্য সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আর যদি কোনো ব্যক্তি এই রিয়া করে তার অন্তর আর পবিত্র থাকে না, তার অন্তর অপবিত্র হয়ে যায়, অন্তর অপবিত্র হলে তার আর কোনো ইবাদত কবুল হয় না।
ছয় নম্বর হলো গোড়ামি বসত সত্যকে বর্জন করা, জানে এটা সত্য, এটা করতে হবে, এটা নীতি নৈতিকতা, জানে, জানা সত্ত্বেও মানে না, তাহলে তার অন্তর আর পবিত্র থাকে না। সাত নম্বর হলো হিংসা, যদি কোনো ব্যক্তি হিংসা করে, যার দোষী হলো শুধু হিংসা করা, হিংসা যার জীবনের একেবারে ওতপ্রোত ভাবে জমিত, যার হিংসা যে কারো ভালো দেখতে পারে না, এক নম্বর হলো কেউ বড় হোক দেখতে পারে না, কারো ছেলে পড়াশোনা করুক দেখতে পারে না, কারো সুস্বাস্থ্য থাকুক দেখতে পারে না, কারো বউটা সুন্দর দেখতে পারে না, কারো চাকরি ভালো দেখতে পারে না, কারো ব্যবসা বাণিজ্য ভালো দেখতে পারে না, কারো ছেলে বিদেশ থাকে দেখতে পারে না, হিংসা যার ভিতরে কাজ করে, এই হিংসা যার ভিতরে থাকে তার কি হয়, অন্তর অপবিত্র হয়ে যায়। হিংসার ছোট্ট একটা উদাহরণ আমি দেই, হিংসা এক লোক ছিল, খুব হিংসুটে মানুষ, ওরে কেউ দেখতে পারত না, এত হিংসা, সে কারো ভালো দেখতে পারে না। গ্রামের লোকজন চিন্তা করলো ও তো মালিকের ভালো দেখতে পারে না, যে ফ্যাক্টরিতে কাজ করে সে ফ্যাক্টরির মানুষের ক্ষতি করে, মালিকের ক্ষতি করে, যে জমিতে কাজ করে জমির মালিকের ক্ষতি করে, তখন কেউ ওরে আর কাজে নেয় না। তখন ও চিন্তা করলো যে কি করা যায়, তো বউ বললো তোমার তো চরিত্র ভালো না, তোমার এই জন্য কেউ দেখতে পারে না, তা তুমি কাজ করো, ওই একটা কুঠার কিনে জঙ্গলে যেয়ে কাঠ কাটো আর বাজারে এনে বিক্রি করো, যা হয় আমরা খাই। তো বা জঙ্গলে যায় আর কাঠ কাটে আর দোয়া করে, আল্লাহ কত লোক তো কত কি পায়, কত লোকের তুমি গুপ্ত ধন দাও, আমার যদি তুমি এরম একটু কিছু দিতা আমি তা বেশি কিনে সারা জীবন একটু সুখ শান্তিতে থাকতাম। এই দোয়া করে আর কাঠ কাটে, একদিন দোয়া করতে করতে দুটো পাথরের টুকরা পেয়েছে, খুব দামি পাথর, ও তো আর জানে না দামি, ও পাথর দুটো নিয়ে বসে, আল্লাহ সেই যখন পাইলাম তা দুটো পাথরই পাইলাম। তো এই পাথর দুটো নিয়ে যখন পাথর বিশেষজ্ঞের কাছে গেল, যাওয়ার পরে বলছে যে তুমি যে পাথর পেয়েছো তো খুব দামি পাথর, এই পাথর দুটো তুমি ঘষা দেবা, ঘষা দিলে একজন ব্যক্তি তোমার সামনে উপস্থিত হবে, তুমি যা চাবা তাই পাবা। তো তাই বলছে হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, তুমি যা পাবা তোমার গ্রামের লোক তার ডবল পাবে। তবে তাহলে কি হলো, আমি যা পাবো গ্রামের লোক যদি ডবল পায় তাহলে আর আমার লাভ হলো কি? তাই স্ত্রীর বলছে শোনো, পাথর দুটো পেয়েছি কিন্তু কোনো কাজের পাথর না, এই এই ঘটনা। পরবর্তীতে কাঠুরে গেছে বনে কাঠ কাটতে, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এলাকা তলায় যাচ্ছে, কাঠুরের ঘরে বৃষ্টি পড়তেছে, মহিলা কি করলো পাথর দুটো দিল ঘষা, এক লোক এসে উপস্থিত, কি চাও? তা বলছে যে এরকম আমার একটা একতলা বাড়ি করে দাও। তো এর একতলা বাড়ি হয়ে গেছে গ্রামের সবাই দুইতলা বাড়ি। এখন কাঠুরে চিন্তা করে কি ব্যাপার, এটা তো আমার গ্রাম না, খোঁজ খবর নিয়ে দেখে যে ওরই গ্রাম। তা লোকজন বলছে ওই যে একটা একতলা বাড়ি ওইটা হইলো তোমার বাড়ি, যে বোর বলছে তোমারে পাথর ঘষতে বললো কে? তা বলছে না লোকের হয়েছে, তা তোমার সমস্যা কি, আমরা তো অন্তত একটু শান্তিতে থাকি। তা বলছে পাথর দুটো বের কর, পাথর দুটো বের করে ঘষা দিস। দেওয়ার পরে এক ব্যক্তি এসে উপস্থিত, কি ব্যাপার কি চাও? বলছে আমার যা হবে গ্রামের লোকের কি তা ডবল হবে? বলছে হ্যাঁ। বলছে সত্যি? বলছে হ্যাঁ। বলছে আমার একশো কানা করে দাও আগে, আমার একশো কানা করো। এই হিংসা যার ভিতরে থাকবে তার অন্তর আর কি থাকে না, পবিত্র থাকে না। আট নম্বর হলো বেদাতি এবং কুফুরি আকিদা, এগুলোর ব্যাপারে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করা হবে। এগুলো যদি কেউ বিশ্বাস করে তার অন্তর আর পবিত্র থাকে না, আর অন্তর যদি পবিত্র না হয় তার কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।